নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বড্ড গরম পড়েছে তাই না? আর দেখো না, তাই জন্য এর আগের যে রেকর্ডিংটা হয়েছিল সেই রেকর্ডিংটাও একটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে করেছিলাম, এবং সেই রেকর্ডিংয়ে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল পাখার আওয়াজ। এই যে রেকর্ডিংটা করছি এটাতেও পাখার আওয়াজটা আমি কাটাতে পারলাম না, বড্ড গরম পড়েছে, তাই জন্য পাখাকে তার ইচ্ছে মতো ঘুরতে দেওয়া, স্বাধীনতা দেওয়া হয়েছে। তো আজ 25শে বৈশাখ, তাই কিন্তু আজকে আবার মঙ্গলবারও। তো আমি অনেক ভাবলাম যে দেখা যাক, রবীন্দ্রনাথের যদি বিজ্ঞান বিষয়ে কোনো রচনা থাকে, তো অনেক খুঁজে খাঁজে এই বিডি ইবুকস এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথের লেখা একটা গল্পের বই পেলাম, ল্যাবরেটরি। জানি না এর মধ্যে কি আছে, কিন্তু নামটা থেকে বেশ বিজ্ঞান বিজ্ঞান গন্ধ পেলাম। তাই আজ 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি এই গল্পের বইটা থেকে আমরা পড়ব, প্রথম পর্ব পড়ব। আমি যতদূর দেখতে পাচ্ছি এতে 44টা পাতা আছে, তা কয়েক সপ্তাহ যাবে, তারপরে আবার আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর যে বৈজ্ঞানিক লেখাগুলো আমরা পড়ছিলাম সেই লেখা আবার আমরা পড়তে শুরু করব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আমরা কি শুরু করছি? ল্যাবরেটরি। আর লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়ান্ট তিনি ছিলেন। তাই স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তরণে তরণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আট মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন, ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর। কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতই জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুঁত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত, সেই জন্যে কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছয় না। ওর নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো, নিখুঁত হিসাবের মাথা ছিল তার, বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুঁজে যখন পাপ হাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তৃত্ব করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি আর দামের বেলা আর নামের বেলা ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল, সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনাদার টাকা নিয়ে নন্দকিশোর কোনো দিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদারপাড়া গলির একটা দেড়তলা বাড়িতে, কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্যে বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলা বলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ ফুঁড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? এক রকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতো হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করছে। লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা উল্টাতে উল্টাতে ওর সমস্ত মন প্রাণে চৌকির দুই হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে আমেরিকা থেকে সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। এই বিদ্যালোভীর মনে সেই তো ছিল বেদনা।
এই পোড়া দেশে জ্ঞানের খোঁজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাট পাড়া হয়। ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এটো কাঁটা হাতড়িয়ে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে। এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো, ও সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময়ে ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তার প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তার জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহা লক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেঁদে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নূতন নূতন খালে নালায় তার মুনাফার টাকায় বান ডেকে এলো। এমন সময় আর একটা শখ পেয়ে বসলো ওকে। একসময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। 20 বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জল জলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন শান দেওয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে, আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি ঘুম দেখলে বলো দেখি। ও বললে, এখানকার বড় বড় সব সেটজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল। ভেবেছিল বিদেশি বাঙালি, কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলুম তাদের একজনেরও ফন্দি খাটলো না, উল্টে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে। কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে। বুঝলে, একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাকসাইটে জ্যোতিষী আছে। সে আমার কুষ্টি গণনা করে বলেছিল, একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে। বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি শয়তানের? মেয়েটি বললে, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তার কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া যেতে নিয়েছে, খ্রিস্টানির জোরে নয়। কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে, সেদিন ওই শয়তানেরই কাছে কানমোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বললে, বাবু রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি, কিন্তু তোমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলাম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায় আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বললে, আচ্ছা আমি দিয়ে দেবো, কিন্তু তারপরে? তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। কি করবে তুমি?
দেখব যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরও আমার আংটি কষ্টি পাথর আছে ওর মনে, তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেবো টাকা। দিলে 7,000 বুড়ি আইমাকে। মেয়েটিকে ডাকতো সবাই সোহিনী বলে, পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা। কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়ো খেলবার সময়ই ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়। কিন্তু ওই এক রোখা এক গুঁয়ে মানুষ সাংবাদিক প্রয়োজন বা প্রথাগত, আচ্ছা এটা সাংসারিক হবে, সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করতো, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসতো যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরই করতে যাবে নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরই করতে হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি হে, স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কোটনা কুটনি? এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি, পতিব্রতা স্ত্রী চাও যদি আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন প্রৌঢ় বয়সে কোন এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে, বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে, মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তার ছিটে ফোঁটা আছে যাদের। সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে, তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়, সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে দূর সম্পর্কের দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়ে স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেতপদ্মের আভা, চোখেতে নীল পদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। পিঙ্গল বর্ণ মানে সোনালি, মেয়ের সোনালি বা তামাটে এই ধরনের একটা কিছু হবে। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাত গোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না, একমাত্র ছিল মন ভোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা পৈতৃক শিক্ষা একালের, অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে, সে সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রীবুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াত। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরও দু চার সম্প্রদায়ের যুবক ওইখানটায় অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝে দিল ঝাঁপ ওর জালের মধ্যে, আর ফিরল না সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে, তারপরে দাম্পত্যের মাঝখানটাতে দাঁড়ি টানলে টাইফয়েড,
তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি, মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নিচাঞ্চল্য, মন উদ্বিগ্ন হয়, খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখলো না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়। নীলার যৌবনের আঁচ লাগতো তারও মনে, তুলতো তাকে তাতিয়ে অনির্দেশ্য কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে টেনিসে সিনেমায় নিমন্ত্রণ পৌঁছায় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মুগ্ধ গন্ধ ভরা আকাশে, কিন্তু কোনো অভাগ্য কাঙাল সোহিনীর ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকিঝুঁকি দিতে চায় অজায়গায়। এরপর কি হলো আমরা পরবর্তী এপিসোডে জেনে নেব। আপাতত এটুকুনি বুঝেছি যে ল্যাবরেটরি এখানে একটা কোথাও বিজ্ঞান আছে, একজন এন্টারপ্রেনারশিপ রয়েছে, নিজের উদ্যমে কিছু তৈরি করেছে, কিন্তু তারপরে তার জীবনের ওঠা পড়া রয়েছে। প্রথম কিছু পাতাতেই দেখেছি, কিন্তু তারপর কি হলো দেখব যত কাহিনী এগোতে থাকবে। হতে পারে যে এটা বিজ্ঞান থেকে একদম সরে যাচ্ছে, কিন্তু যেহেতু শুরু করেছি আমাদের শেষও করতে হবে। অনেক জায়গায় উচ্চারণের ভুল হয়েছে, কারণ আমিও নিজে জানি না গল্পটা বা বইটা পড়ছি, তাই জন্য পড়তে পড়তে অনেক জায়গায় ভুল হচ্ছে। আপনারা নিজ গুণে সেটাকে ক্ষমা করে নেবেন, আর নিশ্চয়ই বলবেন এটা রবীন্দ্রনাথের গল্প আমার, মানে আমি যতদূর রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত, তার সৃষ্টিকর্মে পরিচিত, সব কিছুই তার পূজা পর্যায়ের গান। তো এরকম একটা প্রবন্ধ, না প্রবন্ধ বলবো না, এরকম একটা রচনা, সেটা পড়তে গিয়ে আমারও একটু আলাদাই লাগছে, অন্যভাবে রবীন্দ্রনাথকে জানছি। তাহলে আজ এই অবধি, আবার পরবর্তী অধ্যায়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।